বলতো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিন পিছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম আর পার্টিকুলার এই ভিডিওটা ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে ফ্রম গোলকিপার টু ফরওয়ার্ড আমরা যা কিছু কথা বলবো আজকে পুরোটা ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে কারণ আজকে যেমন বেশ কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে ক্লাবগুলোর থেকে ঠিক তেমনই কিছু রুমার শুনতে পাওয়া যাচ্ছে কিছু আপডেটস রয়েছে এবং পুরোটা ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে তো এই ধরনের ভিডিও বানাতে আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে আই হোপ যারা ইন্ডিয়ান ফুটবল বা ইন্ডিয়ান ফুটবলারদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয় ভালোবাসার ক্ষেত্রে সেই জায়গাটা তাদের অনেকটা ভালো লাগবে আজকের এই পুরো ভিডিওটা দেখলে এবং তার সাথে আরো একটা ব্যাপার যে কারণে আমি করেছিলাম যে ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আজকে একদম লাস্ট পার্টে কথা বলবো যে যারা আমাদের ইন্ডিয়ান ফুটবলের ফিউচার হতে পারে কারণ অলওয়েজ আমরা একটা কথা বলি যে হুইজ আফটার সুনীল ছেত্রী হুইজ দ্য সাকসেসার অফ সুনীল ছেত্রী এরপর গোল করবে কে ন্যাশনাল টিমের দায়িত্ব নেবে কে কারণ আমরা জানি যে একজন গোলকিপারে যতটা গুরুত্ব রয়েছে একটা টিমে ডিফেন্ডারে ততটা রয়েছে মাঝমাঠকে মাস্টার বলা হয় গুরুত্ব রয়েছে কিন্তু অলওয়েজ আমরা সব থেকে বেশি যদি কোনো পজিশনের প্লেয়ারকে নিয়ে চেয়ার করি সব থেকে বেশি সেলিব্রেট করি সেটা হচ্ছে ফরওয়ার্ডের পজিশন আমি যদি বিদেশি ফুটবলকে একটা পাশে সরিয়ে রাখি কারণ সেখানে প্রচুর লেজেন্ডারি প্লেয়ার্স রয়েছে কিন্তু আমরা যদি ইন্ডিয়ান ফুটবলের দিকেও নজর রাখি তাহলে সেখানে একদম চুনি গোস্বামী পি কে ব্যানার্জি তুলসীদাস বলরাম থেকে শুরু করে মানস ভট্টাচার্য থেকে শুরু করে মিহির বসু থেকে শুরু করে তারপর শিশির ঘোষ দীপেন্দু বিশ্বাস আই এম বিজয় ভাইচুং ভুটিয়া সুনীল ছেত্রী জে জে লাল পেগলুয়া অ্যান্ড লর্ডস মোর প্রচুর কিন্তু ইন্ডিয়ান একদম সেন্টার ফরওয়ার্ড রয়েছেন বা ফরোয়ার্ডস রয়েছেন যারা প্রচুর গোল করেছেন ক্লাব ফুটবলে বা দেশের হয়ে তাদেরকে সব থেকে বেশি আমাদের এখানে সেলিব্রেট করা হয় হ্যাঁ তার পাশাপাশি প্রচুর লেজেন্ডারি গোলকিপার রয়েছেন ডিফেন্ডার্স রয়েছেন মিডফিল্ডার্স রয়েছেন যাদেরকে সমানভাবে সেলিব্রেট করা হয় কিন্তু যতটা লাইম লাইট একজন ফরওয়ার্ড পাই ততটা লাইমলাইট অন্য পজিশনের প্লেয়াররা পাই না তো ঠিক সেরকমই আজকে কিছু ফরওয়ার্ডদের নিয়ে কথা বলবো যারা আমাদের ফিউচার হতে চলেছে যাদের উপরে কিন্তু বিরাট বড় গুরু দায়িত্ব আসতে চলেছে সো একদম শেষ অবধি ভিডিওটা এনজয় করতে থাকো প্রথমে যে দুটো অ্যানাউন্সমেন্টের কথা বলবো কারণ আজকে বেশ হ্যাপি ডে ছিল ফুটবলার অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট ভালো ভালো হয়েছে প্রথম যে দুটো অ্যানাউন্সমেন্টের কথা বলবো সেই দুটো কিন্তু অবশ্যই দুজন গোলকিপারের অ্যানাউন্সমেন্ট এক হচ্ছে লারা শর্মা এফসি গোয়াতে মুভ করেছে বেঙ্গালুরু এফসি থেকে একটা আনডিসক্লোজড ফিতে যেটা বেঙ্গালুরু প্রথম জানিয়ে দেয় যে একটা আনডিসক্লোজড ফিতে কিন্তু লারা শর্মা চলে যাচ্ছে এফসি গোয়াতে তারপর এফসি গোয়ার তরফ থেকে একটা খুব বিউটিফুল অ্যানাউন্সমেন্ট করা হয় যে লারা শর্মা কিন্তু এফসি গোয়াতে এলো মাল্টি ইয়ার ডিল তার সাথে করা হয়েছে নেক্সট যে অ্যানাউন্সমেন্টটা গোলকিপারের হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভেটারান গোলকিপার টিপি রহনেস অনেক দিন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবল সার্কিটে প্রচুর ক্লাব ঘোরা হয়ে গেল আইএসএল এ প্রচুর ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা হয়ে গেল এবং ইন্ডিয়ান ফুটবলে বহু দিন ধরে কিন্তু টিপি রেহেনেস ভালো খেলে যাচ্ছে হয়ে ভালো গেছিলো সো সেই টিপি রহনেসকে যেটা একদম সেই ফেব্রুয়ারি মার্চ করে আপডেট ছিল যে প্রি কন্ট্রাক্টে মুম্বাই সিটিএফসি সই করিয়েছে তিন বছরের চুক্তিতে সেটা কিন্তু আজকে মুম্বাই সিটিএফসি তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়ে গেছে যে পথ ধরে নওয়াজ চলে যাচ্ছে চেন্নাইয়ের এনফ্রিতে সেই একই পথ ধরে কিন্তু টিপি রেহনেস জামশেদপুর থেকে তিন বছরের চুক্তিতে মুম্বাই সিটি সই করেছে তার অফিসিয়াল আনভেল কিন্তু আজকে মুম্বাই সিটি এফ করে দিয়েছে বাট যে দুজন ফরওয়ার্ডের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে এক হচ্ছে চেন্নাই এন এফসিতে গুরুকিরাত সিং তাকে দু বছরের চুক্তিতে চেন্নাই এন কিন্তু নিয়েছে দু হাজার ছাব্বিশ অব্দি গুরুকিরাত চেন্নাই এন এফ প্লেয়ার যথেষ্ট ভালো এবং যথেষ্ট একটা কোয়ালিটি সিগনেচার কারণ এই প্লেয়ারটার মধ্যে পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সেই কোয়ালিটি রয়েছে কিন্তু যদি আমরা সেই আন্ডার টিমটার কথা ভাবি যে আন্ডার টোয়েন্টি টিমটাতে ভীষণ ভীষণ ভালো রকমের পোটেন্সিয়াল ভালা ফিউচার প্লেয়ার্স ছিল এখনো অবধি তারা বেশ কিছু ক্লাবের হয়ে খেলে কিছু জনের ফর্ম পড়ে গেছে বাট কিছুজন কিন্তু এই মুহূর্তে টপ জায়গাতে রয়েছে সেই টিমটা থেকে সব থেকে যে ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল যে রেগুলার বেসিসে গোল করত ওর স্ট্যাটস দেখছিলাম আট ম্যাচে এগারোটা গোল করেছিল কিন্তু সিং সেই গুরকিরাতের মধ্যে কিন্তু সেন্টার ফরওয়ার্ডে খেলার মতো সব রকম কোয়ালিটি রয়েছে বাট কি হয়েছে মুম্বাই সিটি এফসিতে এত পরিমাণে প্লেয়ারদের ভিড় ছিল কখনো ওকে লেফট উইং খেলতে দেখেছি কখনো ওকে মিডফিল্ডে খেলতে দেখেছি এমনও ম্যাচ দেখেছি যেখানে গুরকিরাত লেফট ব্যাকে এ খেলছে সো অনেক কিছু কিন্তু ঘটেছে গুরক্ষিরাতের কেরিয়ারে বাট কুড়ি বছর বয়সে যে পিকটাতে ওর দাঁড়ানোর কথা ছিল সেটা তো আপাতত নেই বাট স্টিল ওর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে হয়তো আমরা যদি আইএসএল এর ওর স্ট্যাটস দেখি কেউ হয়তো হ্যাপি হতে পারবে না বাট স্টিল ওর মধ্যে সেই জিলটা রয়েছে যে জিলটা কোথাও ওয়েন কোয়েল কিন্তু ভীষণ বড় লেভেলে নিয়ে যেতে পারেন এবং ওকে আলাদা একটা সেপ দিতে পারেন অলরেডি আমরা জানি যে কি আর নাসিনির মতো একজন ইম্পর্টেন্ট একজন পোটেন্সিয়াল সিগনেচার কিন্তু চেন্নাই এফসি সি করিয়েছে তো তার পাশাপাশি গুরকিরাত ভীষণভাবে আপ ফ্রন্টটাকে কিন্তু ইয়াং ফুটবলারদের দিয়ে আপাতত ওয়েন কোয়েল ভর্তি করে দিলেন এবং তাকে দু বছরের চুক্তিতে নেওয়া দু বছর তাকে পালিশ করার মতো সময় ওয়েন কোয়েল তিনি পাবেন দেখা যাক কত ভালোভাবে এই দুটো সিজন গুরকিরাতে যায় এবং যে অ্যানাউন্সমেন্টটার জন্য ইস্টবেঙ্গল জনতা অপেক্ষা করছিল যার টিজার অলরেডি কালকে এসে গেছিল এটা খুব ভালো কোয়ালিটির খুবই ভালো মানের একটা আমি বলবো যে অ্যানাউন্সমেন্ট হয়েছে এখানে কারণ রেগুলার বিশেষে প্রচুর ক্লাবের থেকে আমরা এতদিন ধরে দেখতাম যে খুব ভালো ভালো অ্যানাউন্সমেন্ট হচ্ছিল আমাদের বাংলার ক্লাবগুলো সেই ক্ষেত্রে অনেক দিন ধরে ছিল বাট রিসেন্ট টাইমে কিন্তু ভালো অ্যানাউন্সমেন্ট আমাদের বাংলার ক্লাবগুলো থেকে হচ্ছে প্রত্যেকে কিন্তু চেষ্টা করি যে আমাদের ইস্টবেঙ্গল বেশ কিছু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে আজকে ডেভিডের যে অ্যানাউন্সমেন্টটা সেই অ্যানাউন্সমেন্টটাদের মধ্যে ভীষণভাবে কিন্তু ক্রিয়েটিভিটির ছাপ ছিল যে ও যে ক্লাব ছাড়ছে সেখান থেকে ও টাটা বাই বাই করে আসছে যে ক্লাবেও সাইন করছে সেই ক্লাবের অন্দরমহলে ঢুকছে সেখান থেকে ড্রেসিং রুম সেখান থেকে জার্সি নেওয়া জার্সি পরে মাঠে যাওয়া এই যে একটা কোথাও বিউটিফুল এনভায়রনমেন্ট তৈরি করে তার অ্যানাউন্সমেন্ট করা এটা ভীষণভাবে ভালো লেগেছে এবং ডেভিডকে কিন্তু তিন বছরের চুক্তিতে সই করানো হয়েছে দু হাজার থেকে দু হাজার সাতাশ অব্দি ডেভিড আপাতত ইস্টবেঙ্গল প্লেয়ার এবং এই প্লেয়ার রিসেন্টলি আই লিগ থেকে কিন্তু ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছিল তার সাথে আরও বেশ কিছু প্লেয়ার পেয়েছিল অনেক কিছু ব্যাপার নিয়ে আরও পরে আসছি কথা বলার জন্য বাট এই সিগনেচারটা ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিগনেচার যে ইন্ডিয়ান সেন্টার ফর লাস্ট সিজনে কী বলতো সেন্সেশন ডুরান্ট কাপেও টপ স্কোরার হয়েছে সিএফএলে অসাধারণ ফর্মে ছিল এবং আই লিগে পাঁচটা গোল করেছে এবং কিছু ভাইটাল ম্যাচ রয়েছে যেখানে মহামার্ডন স্পোর্টিংকে কিন্তু জিতিয়েছে বা ড্র করে বাঁচিয়েছে সেই জায়গাটা ডেভিড কিন্তু তৈরি করতে পেরেছিল এবং মহামার্ডন স্পোর্টিং এর যে টোটাল আই লিগের জার্নিটা ছিল যেখানে ওরা চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল এ প্রমোট হয়েছে সেখানে কিন্তু ডেভিডের যে কন্ট্রিবিউশন বা ডেভিডের যে পারফরমেন্স সেটা কিন্তু অলওয়েজ টপ অফ দ্য মার্ক ছিল সেই জায়গা থেকে একদম সেই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ ইস্টবেঙ্গলের সাথে ফ্রি কন্ট্রাক্টে চুক্তি করে নেয় এবং আজকে তাকে অফিসিয়ালি কিন্তু একদম মাঠের মধ্যে জার্সি পরে নামিয়ে দেওয়া হলো শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকরা প্রহর মুনবে যে কবে ডেভিড একদম জার্সি পরে খেলার জন্য মাঠে নামবে সম্ভবত ডুরান্ড কাপে আমরা ডেভিডকে লাভ জার্সি পরে খেলতে দেখতে পাবো সেই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই যে ডুরান্ড কাপে লাস্ট দিনে কিন্তু ডেভিড টপস করার হয়েছিল গোল্ডেন বুট পেয়েছিল তো এই ক্ষেত্রে একটা জিনিস যে লাস্ট সিজনে যে তিনটে বড় টুর্নামেন্ট ডুরান্ড কাপে টপস করার আপাতত এই সিজনে ইস্টবেঙ্গলে আইএসএল এর টপস স্কোরার আপাতত এই সিজনে ইস্টবেঙ্গলে এবং সুপার কাপে টপস করার ইস্টবেঙ্গলে ছিল ইস্টবেঙ্গলেই থাকছে তো লাস্ট সিজনে তিনটে মেন টুর্নামেন্টের টপস করার কিন্তু আপাতত পরবর্তী সিজনে ইস্টবেঙ্গল প্লেয়ার এটাকে তোমরা কীভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড যে স্ট্রং রিউমারটা রয়েছে যে রিউমারটা একদম লাস্ট স্টেজে রয়েছে যেটা এমবিএফটি বিএফটি থেকে এক্সক্লুসিভলি জানানো হয়েছে যে লাল রিং লাল লাল মিয়া এই স্ট্রাইকার আইজল এফসির যে পনেরোটা গোল করিয়ে আগে ভাইচুং ভুটিয়া এন্ড সুনীল ছেত্রীর এবং মোহাম্মদ রফি তাদের যে রেকর্ড ছিল যে আই লিগে চোদ্দটা গোল করা ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে সেই রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছে গোল করে একদম টপ জায়গাতে রয়েছে সেই লাল রিন জেলার নিয়াকে কিন্তু মোহনবাগান সই করাচ্ছে মোহনবাগান কিন্তু ফরওয়ার্ড লাইনকে আরো স্ট্রং করার জন্য আরো বোলস্টার করার জন্য এই সিগনেচারটা করাচ্ছে যে প্লেয়ার আইজল থেকে খেলে এইবারে ন্যাশনাল টিমের কল পেয়েছিল এই কারণে প্রথমের দিকে জামশেদপুরে এফসি পরে মহামডন স্পোর্টিং তারপর মুম্বাই সিটি এফসি বেশ কিছু টিম কিন্তু তাকে ট্র্যাক করছিল অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু মোহন বাগানও ট্র্যাক করছিল বাট ফাইনালি মোহন বাগান একটা অ্যাডভান্স জায়গাতে রয়েছে এবং অল সেট এই মুহূর্তে রেডি রয়েছে যে লালরিন জুয়ালা লালবি নিয়া সম্ভবত মোহন বাগানেই সই করছে এটা প্রায় চূড়ান্ত হয়ে রয়েছে এবার আমি যে লাস্ট জায়গাতে ঢুকবো যে এই যে প্লেয়াররা বিশেষ করে ফরোয়ার্ডের প্লেয়াররা যারা আমাদের ফিউচার হতে পারে যারা কোথাও সুনীল ছেত্রীর সাকসেসর হতে পারে ন্যাশনাল টিমেরা দায়িত্ব নিতে পারে কারণ আমাদের খুব ডিসপারেটলি কিন্তু সেন্টার ফরওয়ার্ড লাগবে সেখানে অবশ্যই ডেভিডের এর মতো প্লেয়ার সেখানে লালরিন রিং জুয়ালার মতো প্লেয়ার সেখানে গুরকিরাতের মতো প্লেয়ার এবং সেখানে কিছু অনারেবল মেনশন করতে হবে যেমন মুম্বাই সিটি এফসির আয়ুষ চিকারা যেমন মেনশন করতে হবে চেন্নাইন এফসিতে অবশ্যই কিয়ান নাসরি রয়েছে যেমন মেনশন করতে হবে নর্থ ইস্টে পার্থিব গগৈ রয়েছে পার্থিব গগৈ উইঙ্গার হতে পারে বাট ওর মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে যে ও কিন্তু প্রচুর গোলও করতে পারবে পরবর্তী সময় ওকে যদি কেউ সেন্টার ফরওয়ার্ড হিসেবে ভাবনা চিন্তা করতে শুরু করে এবার আমাদের এখানে ইন্ডিয়ান সুপার লিগে একটা হার্ড রিয়েলিটি হচ্ছে যে যখনই একটা ভাইটাল ম্যাচ এসে যায় একটা ভাইটাল এসে যায় আমরা যে কোনো টিমের ফ্যান হতে পারি আমাদের ভাবনা চিন্তার অলওয়েস চলে যায় যে বিদেশি সেন্টার ফরওয়ার্ডের উপর আমি সব থেকে বেশি কিন্তু এখানে জোর দেবো থেকে বেশি তাকে সুযোগ দেবো আমার ইন্ডিয়ান ফরোয়ার্ডটা সেই জায়গাতে কিন্তু বেঞ্চে চলে যায় মানে এর আগে প্রচুর এক্সাম্পল দেখেছি এর আগে আমি রিসেন্ট টাইমে বিদ্যাসাগরের কথা বলতে পারি আমি ঈশান পান্ডিতার কথা বলতে পারি কিছু ক্ষেত্রে রহিম আলী তার সুযোগ পাওয়ার পরে সে কাজে লাগাতে পারেনি অন্য ব্যাপার কিন্তু প্রচুর সময় কিন্তু সে বেঞ্চে কাটিয়েছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যতজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড রয়েছে আমাদের সবথেকে সুযোগ কিন্তু রহিম আলী পায় সেটা তার ক্লাবে হতে পারে সেটা তার আমাদের ন্যাশনাল টিমে হতে পারে তো এই ধরনের প্লেয়াররা কিন্তু রয়েছে কিন্তু তাদের কতজনের ওপর আমাদের টিমগুলো এখানে ভরসা রাখে তাদের কতজনার উপর আমাদের টিমগুলো চান্স দেয় তাদেরকে সুযোগ দেয় তাদেরকে কোথাও সামনের দিকে এগিয়ে দেয় এই জায়গাটা কিন্তু ভীষণভাবে দরকার রয়েছে কারণ অলওয়েজ আমরা যা নিয়ে আলোচনা করি না কেন সেই জায়গা থেকে একটা বড় অংশের আলোচনা কিন্তু অলওয়েজ থাকে যে এরপর গোলটা করবে কে কারণ ভীষণ টাইমে আমরা দেখেছি যে সুনীল ছেত্রীর যে ডাউন ফর্ম বা সুনীল ছেত্রীর যে বয়সের একটা ব্যাপার সেটা বারবার করে খেলার উপর একটা ছাপ পড়েছে এবং সেই জায়গাতে আমরা লাস্ট প্রচুর ম্যাচ রয়েছে যেখানে আমরা গোল করতে পারিনি সেই জায়গাতে আমাদের হয়ে গোল করেছে কখনো মনভীর সিং বা কখনো লালিয়ান এবার এই দুজন প্লেয়ার কিন্তু রিসেন্ট টাইমে উইঙ্গার স্টার্ট হয়েছিল সেন্টার ফরওয়ার্ড হিসেবে বাট ওকে কোথাও নিজের তাগিদে কোথাও টিকে থাকার তাগিদে কিন্তু উইঙ্গার হয়ে যেতে হয়েছে একইভাবে এই কথাটা প্রযোজ্য কিন্তু লিস্টন কোলাসোর জন্য লিস্টন কোলাসোরও কিন্তু গোয়াতে কেরিয়ারটা সেন্টার ফরওয়ার্ড হিসেবে স্টার্ট হয়েছিল বাট কোথাও তোমাকে যদি ইন্ডিয়ান ফুটবলে টিকে থাকতে হয় সাস্টেন করতে হয় তোমাকে কিন্তু নিজের মতো করে নিজেকে চেঞ্জ করতে হবে তারা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছিল বাট এই চেঞ্জটা আমরা চাইছি না আমরা যেটা চাইছি খুব স্ট্রেট ওয়েতে যে যত আইএসএল টিমস রয়েছে আই লিগে তো হয় ঠিক আছে বাট যত আইএসএল টিমস রয়েছে তারা যেন একটা মিনিমাম গেম টাইম একটা মিনিমাম গিভেন গেম টাইম যেন এই সেন্টার ফরওয়ার্ডদের দেয় এবং একইভাবে এটাও আমাকে মানতে হবে এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে যদি একটা প্লেয়ার টেন টু ফিফটিন মিনিটসও সময় পায় সেই টেন টু ফিফটিন মিনিটস কিন্তু সেই সেন্টার ফরওয়ার্ডকে তাগিদটা দেখাতে হবে যে আমাকে কেন পরবর্তী ম্যাচে আমার কোচ সুযোগ দেবেন আমি যেন সেই জিনিসটা তুলে ধরতে পারি এখানে কিন্তু প্রচুর প্লেয়ার তারা ভুল করেছে ঈশান পান্ডিত একটা এক্সাম্পল হতে পারে বিদ্যাসাগর একটা এক্সাম্পল হতে পারে একইভাবে তারা যেমন অনেক ম্যাচে সুযোগ পায়নি আবার একইভাবে তারা যতটুকু সুযোগ পেয়েছে ততটুকুও তারা কাজে লাগাতে পারেনি এই জায়গাটা কিন্তু প্লেয়ারদেরকেও ভাবতে হবে আমরা যেমন সিস্টেমের এগেনস্টে ভোকাল হতে পারি আমাদেরকে একইভাবে যদি প্লেয়াররা পারফরমেন্স করতে না পারে সেই জায়গাতেও কিন্তু ভোকাল একইভাবে হতে হবে তো এই প্লেয়াররা আমাদের জন্য ভীষণভাবে ভবিষ্যৎ আমি এখান থেকে আশা রাখছি যে ইস্ট বেঙ্গলের ডেভিড মোহন বাগানের লালরিন জোয়ালা লালবি আকনিয়া চেন্নাইন এফ সিতে কিয়ার নাসিরি বা গুরকিরাত বা মুম্বাইতে আয়ুষ চিকারা এই ধরনের সেন্টার ফরোয়ার্ড তারা যেন রেগুলার বেসিসে সুযোগ পায় যতই বিদেশি ফরোয়ার্ড থাকুক না কেন টিমে প্রত্যেকটা টিমে ঘাঁটতে দেখা যাবে দুজন তিনজন অবধি সেন্টার ফরোয়ার্ড রয়েছে তাদের সুযোগ পাওয়া হয়তো টাফ বাট তারা যেন সুযোগ পায় তারা না যেন নিজেদের যে ট্যালেন্ট রয়েছে সেটাকে দেখাতে পারে রেগুলার বেসিসে তারা যেন গেম টাইম পায় তারা গোলে থাকতে পারে কারণ জেজের পর আমরা কিন্তু আর কোনো সেন্টার ফরোয়ার্ডকে দেখি না যে রেগুলার বেসিসে প্রচুর গোল করছে একমাত্র লালিয়াঞ্জোয়ালে ছাড়তে রয়েছে বাট হি ইজ আ উইঙ্গার পরপর দুটো সিজনে কিন্তু অবশ্যই দশটা করে গোল করেছে এ এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে হি ইজ আ উইঙ্গার আমাদের দরকার সেন্টার ফরওয়ার্ড নাম্বার নাইন পজিশনে একজন প্লেয়ারের রেগুলার বেসিসে ভালো ফর্মে থাকা বা একজন কেন বলছি মোর দ্যান ওয়ান প্লেয়ার্স ফর্মে থাকা এবং রেগুলার বেসিসে গোলের মধ্যে থাকা সো এটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টোটাল ভিডিও নিয়ে যা কিছু অপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ গুড বাই এন্ড গুড নাইট